কুমল শিক্ষার্থী বন্ধুরা, স্কুল কলেজ খুলছে, পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কি হবে? আগামী 12 তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, তাহলে পরীক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্ট সেগুলো কি হবে সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। চলুন বন্ধুরা মূল সংবাদে চলে যায়। তার আগে বলি আমার চ্যানেল যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, সাথে সাথে সর্বশেষ নিউজ আপনি পেয়ে যাবেন। করোনার কারণে দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে বন্ধ ছিল স্কুল প্রতিষ্ঠান এবং 12 সেপ্টেম্বর আগামী 12 সেপ্টেম্বর স্কুল কলেজ খুলছে বলে বলেছেন শিক্ষামন্ত্রী। 12 সেপ্টেম্বর থেকে স্কুল খুললে একসঙ্গে সব শ্রেণীর ক্লাস হবে না, ধাপে ধাপে বিভিন্ন শ্রেণীর ক্লাস পরিচালিত হবে। প্রথমে হয়তো চলতি বছরে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী তারা এবং আগামী বছরের পরীক্ষার্থী তারাই প্রতিদিন ক্লাস করবে। আগামী নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই বছরও ক্লাসে পাঠদান হয়নি, তাই বিপাকে রয়েছেন এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীরা। তবে পরীক্ষার্থীদের কথা বিবেচনা নিয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর পরীক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করে গত 18 জুলাই থেকে। পরীক্ষার প্রশ্নপত্র থেকে এই অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। অ্যাসাইনমেন্ট যে নেওয়া হচ্ছে সেটার কি হবে এ বিষয়ে আজ শুক্রবার 3 সেপ্টেম্বর দুপুরের দিকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল এবং যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়েছে সেগুলো নকল করে নাকি শিক্ষার্থীদের জ্ঞানের মাধ্যমে করেছে সেগুলো ভালো করে দেখার জন্য বলা হয়েছে। ডিজি আরো বলেন, প্রতিটি বিদ্যালয় ক্লাস শুরু করার আগে যা যা করণীয় সে বিষয়গুলো মাথায় রেখে কাজ করার জন্য আগে জেলা উপজেলা পর্যায়ে কর্মকর্তা এবং শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছিল। কাজে আমরা আশা করি বিদ্যালয় খুলে দিলে আমাদের কোনো সমস্যা হবে না, ইতিমধ্যে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। অ্যাসাইনমেন্ট বিষয়ে গত 15 জুলাই সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছিলেন, অ্যাসাইনমেন্ট ঠিকঠাক ভাবে করলে শিক্ষার্থীদের পরীক্ষা ভালো হবে। অ্যাসাইনমেন্ট কার্যক্রম শেষ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নেওয়া সম্ভব না হলে সব বিষয়ে ফল দেওয়া হবে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে, আর পরীক্ষা নেওয়া গেলে নির্বাচনিক বাদে বাকি সব বিষয়ে গ্রেড দেওয়া হবে সাবজেক্টিং ম্যাপিং এ। বন্ধুরা, এই ছিল সর্বশেষ নিউজ যে আগামী অ্যাসাইনমেন্ট পুরোপুরি হবে এবং অ্যাসাইনমেন্ট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত তেমন হয়নি। এই বিষয়ে বন্ধুরা ভালো পরবর্তীতে যদি সিদ্ধান্ত আসে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো। এই জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, সর্বশেষ সংবাদ আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।